জেনে নিন ভারতের মার্কোস বাহিনী সম্পর্কে অবাক হওয়ার মতো পনেরোটি অজানা তথ্য এদেশের বিভিন্ন ফোর্সের জওয়ানেরা টেক্কা দিতে পারেন তা সব দেশের সৈন্যদের সঙ্গে সেই হিমালয় হোক বা সমুদ্রে ভারতীয় সেনা এগিয়ে রয়েছে সব জায়গাতেই ভারতীয় নৌবাহিনীর মার্কোস বাহিনী তেমনি বিশ্বের অন্যতম সেনাবাহিনী হিসেবে চিহ্নিত এদের কাছে থাকে বিশ্বের আধুনিকতম সব অস্ত্র তবে মার্কোসের সদস্য হওয়া মোটেই সহজ কাজ নয় তীব্র মানসিক ও শারীরিক প্রতিকূলতার মধ্যে নিজেদের ক্ষমতার প্রমাণ দিয়েই তবে এই বাহিনীর সদস্য হওয়া যায় যা সাধারণের পক্ষে অসম্ভব ট্রেনিং শেষে মাত্র পাঁচ শতাংশ যুবককে এই বাহিনীতে যুক্ত হওয়ার জন্য বাছাই করা হয় এই বাহিনীর জওয়ানেরা সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় পারদর্শী হন সন্ত্রাস দমন জলের তলায় যুদ্ধ পণবন্দীদের উদ্ধার ইত্যাদি সব কাজেই তারা দক্ষ এই মার্কোস সম্পর্কে কয়েকটি অজানা তথ্য জেনে নিন উনিশশো পঁচাশিতে তৈরি হয় এই বাহিনী তখন নাম ছিল ইন্ডিয়ান মেরিন স্পেশাল ফোর্স আইএমএসএফ দুই বছর পর নাম দেওয়া হয় মেরিন কমান্ডো ফোর্স এমসিএফ এদের মোটো হল দ্য ফিউ দ্য ফেয়ারলেস এই বাহিনীতে যোগ দিতে গেলে দুই থেকে তিন বছরের ট্রেনিং করতে হয় ট্রেনিং নেওয়ার জন্য যোগ্য কি না তা দেখার জন্য হয় প্রি ট্রেনিং তিন দিন ধরে চলে শারীরিক পরীক্ষা সেখান থেকে আশি শতাংশ আবেদনকারী বেরিয়ে যায় এরপর পাঁচ সপ্তাহের বিশেষ ট্রেনিং হয় যাকে বলা হয় উইক সেখানে ঘুমোতে পর্যন্ত দেওয়া হয় না চূড়ান্ত শারীরিক ও মানসিক চাপে রাখা হয় এরপরও যারা হাল ছাড়ে না তারাই চূড়ান্ত পর্যায়ে যেতে পারে প্রথমে মুম্বাইতে আইএনএস অভিমনুতে তাদের ট্রেনিং হয় এরপর আগ্রায় প্যারাটুপার ট্রেনিং দেওয়া হয় তাদের সবশেষে কোচির ডাইভিং স্কুলে ট্রেনিং দেওয়া হয় প্রাথমিক ট্রেনিংয়ের পর শুরু হয় অ্যাডভান্স ট্রেনিং হাইজ্যাকিং জঙ্গিহানা যুদ্ধের মতো পরিস্থিতি মোকাবিলার ট্রেনিং দেওয়া হয় এই সময় প্যারা জাম্পিংয়ের পাশাপাশি অনেকেই ফ্লিং ফলের জন্য নির্বাচিত হন অনেক বেশি উচ্চতা থেকে চওড়া ও সরু জায়গায় ঝাঁপ দেওয়ার ট্রেনিং দেওয়া হয় এই সময় বিশ্বের কয়েকটি বাহিনীর মধ্যে মার্কোস একটি যারা সব অস্ত্রের ভারী পিঠে নিয়ে প্যারাড্রোপিংয়ের মাধ্যমে সমুদ্রে ঝাঁপ দিতে সক্ষম মার্কোসদের হাই আল্টিটিউড কমান্ডো ক্রোর্সের ট্রেনিং দেওয়া হয় অরুণাচলের প্রভাত ঘটক স্কুলে মরুযুদ্ধ শেখানো হয় রাজস্থানের ডেজার্ট ওয়েলফেয়ার স্কুলে জঙ্গি দমন শেখানো হয় মিজোরামের জাঙ্গল ওয়েলফেয়ার স্কুলে মার্কিন নৌবাহিনীর সিল কোর্সের সবার উপরে জায়গা করে নেয় এই মার্কোস বাহিনী একজন জওয়ান তিন থেকে পাঁচ বছর পর্যন্ত এই বাহিনীতে থাকতে পারে এদের কাছে থাকে বিশ্বের আধুনিকতম সব অস্ত্র থাকে ইসরায়েলের ট্যাভর টার টোয়েন্টি ওয়ান যার সঙ্গে যুক্ত থাকে গ্রেনেড লঞ্চার যা দিয়ে জলের তলা থেকে আচমকা উঠে শত্রুর ওপর আঘাত আনতে পারে সহজেই যা অত্যন্ত ভয়ঙ্কর ট্যাভর টার টোয়েন্টি ওয়ান ছাড়াও রয়েছে হ্যাকলার অ্যান্ড কোচ এমপি ফাইভ মেশিন গান এসআইজি সার্জার পি টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স ও গ্লোক সেভেন্টিন পিস্তল ড্রুগনাফ অ্যান্ড গেলিল স্নাইপার রাইফেল মার্কোসের অপারেশন উল্লেখযোগ্য জাফনার যেটি দখলের লক্ষ্যে তারা বারো কিলোমিটার সাঁতরে যায় বন্দরে বিস্ফোরক নিয়ে ওঠে আবার সহজেই সাঁতরে ফিরে আসে কেউ ধরা পড়েনি বা আহত হয়নি উনিশশো আটাশিতে অপক্যাক্টাস নামের একটি অপারেশনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল এই বাহিনী কার্গিল যুদ্ধে মার্কোস শত্রু দমনে বড় ভূমিকা নেয় দুই হাজার আটে মুম্বাই হামলাতেও তাজ ও ওয়েভে ঢুকে জঙ্গি নিধন চালায় মার্কোস দাড়ি লাগিয়ে নিজেদের মুখ ঢেকে রাখে মার্কোসের জোয়ানরা তাই এদের দাড়িওয়ালা ফৌজি বলে ডাকে জঙ্গিরা